সামনে লাইলাতুল বারাআ নামে একটি রাত আছে, আপনারা আমাদের এই অঞ্চলে এটাকে লাইলাতুল বারাআ নামে এটি পরিচিত। মনে রাখতে হবে বারাআত শব্দটি আরবি ভাষায় বারাআ এর অর্থ হলো সম্পর্ক ছিন্ন করে। যেমন আপনারা জানেন সূরা আত-তাওবার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো। এর আগে আমি যে আয়াতটি বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাউ মিনকুম মিম্মা, যে আমি তোমাদের সাথে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। অতএব বারাআ মানে হলো সম্পর্ক ছিন্ন করা। যদি বলা হয় লাইলাতুল বারাআ তাহলে সম্পর্ক ছিন্নের রাত, অতএব এই টার্মিনোলজিটাই ভুল। তাহলে এখানে আসলে টার্মিনোলজি কোনটা? এটা ফার্সি ভাষায় বরাত, আমরা বাংলা ভাষায় পরবর্তীতে এটাকে বলে থাকি বরাত। বরাত মানে হলো ভাগ্য, অতএব এটা লাইলাতুল বরাত। অর্থাৎ একটা শব্দ আরবি আর টোল ফার্সি এই দুটো সংমিশ্রণের নতুন একটি পরিভাষা তৈরি করা হয়েছে যেটি সাবকন্টিনেন্টে আছে, যেটাকে বলা হয় লাইলাতুল বারাআ। আসলে শব্দটি হলো লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 15তম দিনের যে রজনীটা, আরবিতে রজনী রাত যেহেতু আগে আসে, অতএব 15তম দিন যেটা হবে তার আগের যে রাতটি, এই রাতটিকে বলা হয় লাইলাতুল নিসফে মিন শাবান। এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বর্ণনা আছে, বহু ধরনের বর্ণনা আছে। এই রাতে এবাদত কি হবে তার বর্ণনা আছে, এই দিনে এবাদত কি হবে, দিনের বেলা এবাদত কি হবে সে বর্ণনা আছে, এই রাতের এবাদতগুলোর ক্যাটাগরি কি হবে, কয় রাকাত নামাজ পড়বেন ইত্যাদি বর্ণনা আছে, এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করেন ইত্যাদি ধরনের বহু বর্ণনা আছে। এই রাতে আপনার রিজিক অথবা আপনার ভাগ্য, আপনার আমার, আপনি কত বছর বেঁচে থাকবেন ইত্যাদি সব কিছু নির্ধারণ হয়। এই জাতীয় অনেক বর্ণনা আছে, সবগুলো বর্ণনা হচ্ছে মিথ্যা অথবা দঈফ, হয় মাউজু অর্থাৎ বানোয়াট অথবা এগুলো দঈফ দুর্বল। অতএব এই রাতের কোনো ইবাদত অথবা এই দিনের কোনো ইবাদত অথবা এই রাতের ইবাদতের কোনো স্পেশাল ক্যাটাগরি অথবা ক্লাসিফিকেশন অথবা এটা কোনো ডেসক্রিপশন যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজে এরকম এরকম করতে হবে, অথবা দিনের বেলা রোজা রাখতে হবে, ইত্যকার ইত্যকার যে সকল বর্ণনাগুলো আছে এই সকল বর্ণনাগুলো সবই দুর্বল, অথবা এগুলো বানোয়াট বর্ণনা, অধিকাংশই দুর্বল এবং বাকিগুলো বানোয়াট। তাহলে এর মধ্যে এই রাতকে কেন্দ্র করে কোনো সহি অথবা সঠিক কোনো বক্তব্য নাই? হ্যাঁ আছে। রাতগুলোকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসগুলোকে কেন্দ্র করে তিন ধরনের প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা প্রবণতা হচ্ছে তিন ধরনের ইস্যু রয়েছে, তিন ধরনের বাস্তবতা আছে। প্রথম বাস্তবতা হচ্ছে কোন কোন রাতের ইবাদত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রচন্ড প্রিয় এবং এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবিত। যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। লাইলাতুল কদরি ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি কিয়াম করে, কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। এটি প্রমাণিত, এটি বিশুদ্ধ এবং প্রমাণিত। এক ধরনের রাত আছে যেই রাতের কোনো ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটার দিনের কোনো ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং ইবাদতের কোনো ক্লাসিফিকেশন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রাতের কিছু ফজিলত আছে। সেই ফজিলত যেমন লাইলাতুন নিসফে মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছেন, হাসান লি গায়রিহি, এবং অন্যরা হাদিসগুলোকে হাদিসটাকে সহিহ বলেছেন। ইয়াত্তারিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফে মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও লিমুশরিকিন, তিনি সেই দিন মুশরিক এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদেরকে সারা সবাইকে ক্ষমা করে দেন। এখন আপনি চিন্তা করে দেখেন লাইলাতুন নিসফে মিন শাবানে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের কর্তৃক সাবেত নাই, কিন্তু আপনি যদি এই রাতে ক্ষমা পেতে চান তাহলে দুটো জিনিস করতে হবে, কোনো শিরক করা যাবে না। এখন আপনি চিন্তা করে দেখেন জীবনে শিরক করছেন কিনা, তাহলে তাড়াতাড়ি তওবা করেন, অথবা এখনো শিরকের মধ্যে আছেন কিনা, তাহলে আপনি কোনো ভাবেই ক্ষমা পাবেন না। দুই নম্বর হচ্ছে কোনো মুসলমানের বিরুদ্ধে আপনার অন্তরে বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি আছে কিনা, থাকলে তাড়াতাড়ি দূর করে দেন, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এটা অটো, এটা অটো। যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন কোনো ক্লাসিফিকেশন থাকে না, বিভিন্ন জায়গায় বলা হয় সেল অফ সেল অফ সেল অফ, এরকম ডিসকাউন্ট দেওয়া হলো তখন বলা হয় না যে এই ক্লাস অফ সিটিজেন এটা সেল অফ পাবে, ওরা সিটিজেনটা সেল অফ পাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন, এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন। যারা জেনারেল কনসেশন, এবং হাদিসের আরো অনেক বর্ণনা আছে, যারা পিতামাতার অবাধ্য এবং যারা মদ পান করে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে না, যারা জেনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না। এখন জেনার কথা চিন্তা করে দেখেন তো, ইয়াং এবং বুড়োরা যারা আছে জেনা করে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন লোকেরা বিভিন্ন ধরনের জেনায় লিপ্ত হবে এবং সুদেরও তারা কিছু অংশ তারা নিজেরা গলদ গ্রহণ করবে। এখন আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা চিন্তা করে দেখেন তো, আপনি এরকম অবস্থায় জেনা তো চোখের জানা তো কমপক্ষে হচ্ছে, হাতের জানা হচ্ছে, মুখের জানা হচ্ছে, অথবা কি অন্তরের জানা হচ্ছে, কোনো না কোনো ভাবে হচ্ছে। অথবা আপনি পাওয়ার জন্য, আপনি ক্ষমা পাওয়ার জন্য কোয়ালিফাইড না, কোয়ালিফাইড হতে হলে আপনাকে এই কাজটি করতে হবে, অথবা আপনি কোয়ালিফিকেশনই তো আপনার অর্জন নাই, আপনি কিভাবে এন্ট্রি লেভেলই তো আপনার এখন অর্জন হয় নাই, তাহলে আপনি ওটা কিভাবে পাবেন? ওটা পাওয়ার কোনো সুযোগ নাই। ইউ মেক ইউর সেলফ লাইক দিস অ্যান্ড ইউ উইল গেট অটোমেটিক্যালি দি ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো এবাদত এখানে সাব্যস্ত নাই, কিন্তু রাতের ফজিলত আছে। আর কিছু রাত আছে এটার না আছে এবাদতের কোনো আপনার
কোনো বর্ণনা কোরআন এবং হাদিসে না আছে এই রাতের কোনো ফজিলত, যেমন মেরাজের রাত এর কোনো ফজিলত আছে কোথাও না, কোনো দুর্বল হাদিসও আছে। এখন যেগুলো বানাইছে এগুলো লোকেরা বানোয়াট বক্তব্য, এর কোনো কি নাই ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবং এর কোনো ইবাদত সাব্যস্ত নয়। অতএব লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো ইবাদত হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেজন্য আপনি এটা করবেন না, কিন্তু এর ফজিলত আছে, আপনি ঘুমিয়ে থাকলে এটা পেয়ে যাবেন, কিন্তু আপনাকে ওই গুণগুলো অর্জন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম।